ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার কাজী শাহাদাত হোসেন আজকে আপনাদের কম টাকায় অল্প জায়গার ভিতর সুন্দর একটি বাড়ির প্ল্যান দেখাবো প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত একদম এ টু জেড আমি আলোচনা করব কোথায় কত টাকা লাগবে এবং ধাপে ধাপে পুরো খরচটা দেখে আমি আপনাদের হিসাবটা দিব ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন এই রিলেটেড যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যদি কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানবেন ভিউয়ার্স বাড়িটি সম্পূর্ণ আরসিসি করা বাড়িটির নিচের বেস ঢালাই দিয়ে কলাম গ্রেড বিম বিম ছাদ এগুলো সব ঢালাই করা বাড়িটি খুবই মজবুত হবে আপনাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং সবচেয়ে কম খরচের কথা চিন্তা করে আমি বাড়িটি প্ল্যান করেছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আপনারা ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখবেন ভিউয়ার্স এই হলো বাড়িটির ফ্লোর প্ল্যান বাড়িটি 1.10% উপর করা যেটা 24 ফিট বাই 20 ফিটের বাড়িটি স্কোয়ার ফিট করলে আসবে 480 স্কোয়ার ফিট বাড়িটির ভিতরে দুটি বেডরুম আছে একটি ডাইনিং আছে একটি কিচেন একটি টয়লেট ও একটি বারান্দা আছে সুন্দর তো এই দেখতে পাচ্ছেন এবার আসুন আমরা মাপগুলো দেখি এই যে দেখেন ভিতর ঢোকার পরে ফার্স্টে পাশাপাশি দুইটা বেডরুম থাকবে একটি 9 ফিট বাই 10 ফিটের পাশে আর একটি বেডরুম এটাও 9 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিটের এবং তার পাশে দেখেন এই জায়গায় একটি টয়লেট আছে টয়লেটটি লম্বায় খুব একটা জায়গা দিতে পারিনি কিন্তু পাশে অনেকটা জায়গা দিছি যার কারণে আপনাদের আশা করি সমস্যা হবে না 5 ফিট বাই 4 ইঞ্চি বাই 6 ফিট বাই 4 ইঞ্চি তার পাশে একটি কিচেন আছে কিচেনটি 7 ফিট বাই 6 ফিট 4 ইঞ্চি আর এই যে দেখেন ডাইনিং ডাইনিংটি মাপ আছে 12 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট এই পুরো জায়গাটা নিয়ে ডাইনিংটি মোটামুটি ভালোই লম্বা আছে তো এই হলো ফ্লোর প্ল্যান তো চলুন এবার আমরা খরচের দিকে একটু আগাই খরচে ধাপে ধাপে কোথায় কী খরচ হবে আমরা এটা একটু দেখি ভিউয়ার্স খরচ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমি ফার্স্টে আপনাদের জানা দিতে চাই আমি এখানে সিমেন্টের ব্যাগ প্রতি ব্যাগ ধরেছি 440 টাকা মোটা বলের রেট ধরছি 48 টাকা লোকাল বলের রেট ধরেছি 24 টাকা পিকেট 8.5 টাকা এবং রডের কেজি ধরছি আমি 68 টাকা গাতনি যে এইটি সেটাও সেম রেট 8.5 টাকায় আমি ধরছি তো আসুন এবার দেখি ধাপে ধাপে এখানে সবই দেওয়া আছে ফাউন্ডেশনে আপনার এখানে দেখেন বাড়িটা কিন্তু পুরোটা আরসিসি দিয়েই করা এখানে 9টা কলাম আছে 9টা কলামের নিচে 9টা বেজ আছে বেজের নিচে এই যে দেখেন প্রত্যেকটি বেজের নিচে আবার সোলিং করাও আছে 3 ইঞ্চি সোলিং আছে এখানে তো এখানে এই বেসটি এক একটা বেজ 8 ইঞ্চি করে ঢালাই দেওয়া আছে আর বেসটির সাইজ আছে 4 ফিট বাই 4 ফিট এইদিকে 4 ফিট এইদিকে 4 ফিট আর ঢালাই আছে 8 ইঞ্চি প্রত্যেকটা কলামের সাইজ আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি তো দেখেন এই বেসটি আপনার এখানে এই 9টি বেজ কমপ্লিট করতে গেলে আপনার এখানে সিমেন্ট লাগবে 16 ব্যাগ মোটা বালি লাগবে 13 CFT লোকাল বালি লাগবে 27 CFT পিকেট লাগবে 740 পিস আর রড লাগবে 136টি আর নিচে যে সোলিংয়ে আপনার 432টি ইট লাগবে তাই এখানে আপনার ফাউন্ডেশনে মোটামুটি খরচ যাবে 27,522 টাকা ফাউন্ডেশনে খরচটি যাবে তো দেখুন এবার শর্ট কলামে এই দেখেন এই যে বেজের থেকে বেজের উপর থেকে এই যে আপনার এই মাটির লেভেল পর্যন্ত এই যে দেখেন এইখানে এই যে শর্ট কলামটুক এই শর্ট কলামটুক এখানে 9টা শর্ট কলামে আপনার 6 ব্যাগ সিমেন্ট লাগবে মোটা বালি লাগবে 5 CFT লোকাল বালি লাগবে 8 CFT পিকেট লাগবে 240টি রড লাগবে 85 কেজি তাই এখানে আপনার এই শর্ট কলামগুলো এই 9টা শর্ট কলাম আপনার ঢালাই দিতে খরচ হবে 10,892 টাকা এরপরে আসেন গ্রেড বিম আর লিনটেলটা দেখি গ্রেড বিম হলো আপনার এখানে এই প্লিন্থ লেভেল এই যে দেখেন আপনার ভিটিটা এই ভিটি কিন্তু আমার এখানে 2 ফিট ধরছে ভিটি আর এই ভিটির থেকে কিন্তু 3 ফিট 3.5 ফিট নিচে ধরা আমার বেসটি মানে এই যে নীল যে অংশটা দেখতেছেন এটা মনে করেন মাটির লেভেল এইখান থেকে 3.5 ফিট নিচে যায় বেসটা করা হয়েছে আর এই মাটির লেভেল থেকে এই উপরে এখানে কিন্তু 2 ফিট আছে এই 2 ফিট হলে আপনার ভিডি লেভেল বা প্লিন্থ লেভেল তো এইখানে এই ভিটিতে এই প্লিন্থের এইখানে একটি বিম ঢালাই করা হয় চারপাশ ঘুরায় ভিতর দিয়ে একটা বিম ঢালাই করা হয় তার পাশাপাশি এই যে লিনটেল আপনার এইখানে প্রত্যেকটা লিনটেল আছে ভিতর দিয়ে লিনটেল প্রত্যেকটা ওপেনিংয়ের উপর দিয়ে একটি করে লিনটেল যায় এই লিনটেলগুলোর সাথে প্লাস গ্রেড বিম এতে আপনার ঢালাইতে আপনার সিমেন্ট লাগবে 20 ব্যাগ মোটা বালি লাগবে 17 CFT লোকাল বালি লাগবে 30 CFT পিকেট লাগবে 850টি এবং রড লাগবে 300 কেজি মোটামুটি এখানে 37,961 টাকা আপনার খরচ যাবে গ্রেড বিম আর লিনটেলে এবার আসেন দেখি ফ্লোর বিমে কী পরিমাণ খরচ যাবে আপনার এখানে
ফ্লোরে কোনো বিম দিবেন না। ফ্লোর বিম বলতে মানে ছাদের নিচে যে একটা বিম থাকে যে ঝুলে, যে বিমটা ঝুল বিম বলে অনেকে, তাই ঝুল বিমটা আপনারা দিবেন না, এই বিমটি দিবেন না। আপনারা এটা সম্পূর্ণ কনসিল ছাদ করবেন, মানে বিমটি থাকবে ছাদের ভিতর দিয়ে। তো এখানে আপনারা বিমটির নিচের তিনটা আর উপরে তিনটা 12 মিলি রড ইউজ করবেন। আমি আরেকটা কথা বলে দিই, এখানে এই বিল্ডিংটিতে সব জায়গায় রডে কিন্তু 12 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং চুড়ির জন্য 8 মিলি রড। তো এখানে আপনার ফ্লোর বিমে চুড়ি সহ আর কি আপনার ওই 12 মিলির যে রডটা ব্যবহার করবেন বিমের জন্য, নিচে তিনটা উপরে তিনটা, মোট 6টা রড লাগবে। আর চুড়িতে সব মিলে 250 কেজি আপনার রড লাগবে এই জায়গায়, যার দাম আসবে এখানে 70,000 টাকা। এরপরে আসেন কলাম, কলাম 10 ফিট উঠবে, এই যে দেখতেছেন কলাম, এই কলামটি 10 ফিট উঠবে। এখানে মোট 9টা কলাম আছে, 9টা কলাম 10 ফিট উঠবে। এই কলামে আপনার 11 ব্যাগ সিমেন্ট লাগবে, মোটা বালি লাগবে 9 CFT, লোকাল বালি লাগবে 17 CFT, পিকেট লাগবে 482টি এবং রড লাগবে 174 কেজি। এখানেও কিন্তু মনে রাখতে হবে রডগুলো কিন্তু সব 400 রড, মানে 12 মিলি রড। তো এখানে খরচ হবে আপনার 21,609 টাকা। এরপরে আসেন প্লিন্থ ওয়াল এবং প্লাস্টার, মানে আপনারা এই যে ভিটিতে যে গাঁথনি করবেন 10 ইঞ্চিটি গাঁথনি করা হয় এবং তার আউটসাইডটা মানে বাইরের পাশটা প্লাস্টার করতে হবে। এখানে আপনার ইট লাগবে 880টি, সিমেন্ট লাগবে 5 ব্যাগ এবং বালি লাগবে 25 CFT। তাই এখানে আপনার খরচ যাবে 10,352 টাকা। তো গ্রাউন্ড ফ্লোরে অনেকে আছে, এখানে গ্রাউন্ড ফ্লোরে রড দিয়ে ঢালাই করে, তো আমি এখানে রড দিয়ে ঢালাই দেখাইলাম না, আমি এখানে প্লেন দেখাইলাম। আপনার নিচে গাঁথনি, নিচের সোলিং করবেন, ফ্ল্যাট সোলিং, ফ্ল্যাট সোলিংয়ে আপনার ইট লাগবে 1200 পিস ইট লাগবে। আর তার উপরে একটা 3 ইঞ্চি ঢালাই করবেন, ঢালাইটি হবে 3 ইঞ্চি। এতে আপনার সিমেন্ট লাগবে 16 ব্যাগ, মোটা বালি লাগবে মানে মোটা বালি 13 CFT, লোকাল বালি 26 CFT, পিকেট সংখ্যা লাগবে 1080 পিস। তা এখানে আপনার এই ফ্লোরটি ঢালাই দিতে মানে সোলিং সহ উপরের যে 3 ইঞ্চি ঢালাই এটা দিতে আপনার কমপ্লিট খরচ যাবে এখানে 27,668 টাকা। এরপর আসুন ছাদে, ছাদে আপনার এখানে লাগবে 27 ব্যাগ সিমেন্ট লাগবে ছাদে ঢালাই দিতে। ছাদটি ঢালাই দিবেন কিন্তু আপনারা 4 ইঞ্চি, আমি কিন্তু 4 ইঞ্চি হিসাব করছি এখানে, আপনারা ছাদটি 4 ইঞ্চি ঢালাই দিবেন, যেহেতু আপনার এখানে একতলা, যার কারণে উপরে যেহেতু লোড নয়, যার কারণে 4 ইঞ্চি খুব অনায়াসে এই বাড়িটির লোড নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো 27 ব্যাগ আপনার সিমেন্ট লাগবে, মোটা বালি লাগবে 22 CFT, লোকাল বালি লাগবে 45 CFT, পিকেট লাগবে 1200 এবং রড লাগবে 350 কেজি। এই 350 কেজি কিন্তু শুধুমাত্র ছাদের জন্য, ওই ছাদের ভিতরে কনসিল যে বিমের যে রডগুলো সেটা কিন্তু আমি উপরে দেখাই দিছি, ওইখানে কিন্তু এটা আলাদা দেওয়া। তো এই জায়গায় আপনার খরচ যাবে 48,016 টাকা। এবার আসুন ভিতরে যে গাঁথনি হবে, সে গাঁথনিতে মোট গাঁথনি আমি হিসাব করেছি এখানে, গাঁথনিতে আপনার এখানে খরচ যাবে, গাঁথনিতে ইট লাগবে আপনার 4,750টি। এই গাঁথনি আপনার প্লাস্টার সহ গাঁথনিগুলো গাঁথতে, ইটগুলো গাঁথতে আর কি আপনার সিমেন্ট লাগবে 44 ব্যাগ আর বালি লাগবে 275 CFT। এখানে আপনার খরচ যাবে 66,335 টাকা। এরপরে আপনার সিলিংয়ের প্লাস্টার হবে, সিলিংয়ের প্লাস্টারটি আমি আলাদাভাবে করেছি এখানে, এখানে 23,360 টাকা আপনার সিলিংয়ের প্লাস্টারে খরচ যাবে। তো ভিউয়ার্স আসুন এবার পুরো খরচটি আমরা সামারি আকারে দেখি কত টাকা খরচ হবে। তো যদি এই বাড়িটি করতে হয়, আপনার মোট সিমেন্ট লাগবে 149 ব্যাগ, মোট বালি লাগবে, মোটা বালি যেটা সেটা লাগবে 79 CFT, লোকাল বালি লাগবে 481 CFT, পিকেট লাগবে 4,592টি, গাঁথনির ইট লাগবে 10,502টি এবং রড লাগবে 1295 কেজি। সিমেন্ট বাবদ মোট খরচ যাবে 65,560 টাকা, মোটা বালি বাবদ 3,792 টাকা, লোকাল বালি বাবদ 11,544 টাকা, পিকেট বাবদ 39,032 টাকা, গাঁথনির ইট বাবদ 89,267 টাকা আর রড বাবদ আপনার খরচ যাবে 88,060 টাকা। এখানে মেকিং চার্জ মানে কন্ট্রাক্টর বা মিস্ত্রিদের যে খরচ সেটা আমি স্কোয়ার ফিট ধরলাম 200 টাকা,
সেই হিসেবে আছে 96,000 টাকা। গ্রিল আছে, থাই ক্লাস হবে, এখানে মোট জানলা আছে চারটি, চারটিতে আপনার 8,000 টাকা করে ধরলে থাই গ্লাস গ্রিল সহকারে 32,000 টাকা আসে। রেলিং এখানে দেখেন যে বারান্দার জন্য যে রেলিংটি, এটা আমি হিসেব করেছি, এটা 52 স্কোয়ার ফুট আছে, 180 টাকা করে হলে 9,360 টাকা। আর মেন গেটের জন্য আমি 8,000 টাকা ধরেছি যে এখানে মেন গেটটি, এই মেন গেটটি 8,000 টাকার মধ্যে ভালো একটা গেট হয়ে যাবে। আর ভিতরে আছে গেট আছে দুইটি, 4,000 টাকা করে ধরলাম আমি, 8,000 টাকা। টয়লেটের গেট একটি আর এই বারান্দার একটি গেট আছে প্লাস্টিকের, এখানে দুইটা গেট ধরলাম 2,600 টাকা করে, এখানে আছে 5,200 টাকা। রং বাবদ 50,000 টাকা, ইলেকট্রিক কাজ 50,000 টাকা, স্যানিটারি কাজ 50,000 টাকা। এখানে টোটাল এই তিনটা কাজ বাবদ আমি 1,50,000 টাকা আমি ধরেছি। এখানে দেখা গেছে একটু কম বেশি হইতে পারে, কোথাও কম লাগতে পারে, কোথাও বেশি লাগতে পারে। এবারে যে আমি এখানে 1,50,000 টাকা ধরলাম মোট টাইলস বাবদ, আমি এখানে কোনো খরচ ধরি নাই। আপনারা চাইলে কিচেনে হালকা পাতলা কিছু টাইলসের কাজ করাইতে পারেন, খুব যে একটা বেশি খরচ যাবে তা না। আর অন্যান্য জন্য আমি 10,000 টাকা ধরলাম। ইন টোটাল এই বিল্ডিংটি আপনার কমপ্লিট করতে গেলে 5,83,815 টাকা খরচ যাবে। আমি আবার বলতেছি, 5,83,815 টাকা খরচ যাবে। এই টাকার যদি আপনার কাছে ব্যালেন্স থাকে তাহলে আপনি বাড়ির কাজটি ধরতে পারেন। ভিউয়ার্স, এই রিলেটেড আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলটিতে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আমি বাড়ির প্ল্যানটি সম্পূর্ণ A to Z আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।